প্রার্থিতা ফিরে পেয়ে পছন্দের প্রতীকের নাম জানালেন হিরু আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরু আলমের মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ এই আদেশ দেন। আদেশের পর হিরু আলম সাংবাদিকদের বলেন, আমি এখন খুব খুশি, হাইকোর্টে যে ন্যায্য বিচার পাওয়া যায় তা প্রমাণ হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে, ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম। তিনি বলেন, আমার এই মনোনয়ন ফিরে পাওয়ার সকল মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যারা সবসময় থেকেছেন, আমাকে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হিরু আলম বলেন, যারা আমাকে পাগল বলে আসলে তারাই পাগল। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের পরাজয় হয়েছে। কবে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এমন প্রশ্নের জবাবে হিরু আলম বলেন, আমি তো এখন ঢাকা আছি, এলাকায় যাই, এরপর নির্বাচনী প্রচারণা শুরু করব। এছাড়া সোমবার সন্ধ্যায় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে হিরু আলম বলেন, আমার পছন্দ হলো মই মার্কা, নির্বাচন কমিশনের কাছে আমি মই প্রতীক চাইব। নির্বাচনী প্রচারে অন্য কোনো তারকাকে চান কিনা এমন প্রশ্নের জবাবে হিরু আলম বলেন, আমি তো এখন সবচেয়ে বড় তারকা, অন্য কাউকে দরকার হবে না। হিরু আলম বগুড়া 4 আসনে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন, তা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, 30 ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে লড়তে বগুড়া 4 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরু আলম। কিন্তু গত 2 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে 6 ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করেন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে 9 ডিসেম্বর হাইকোর্টে রিট করেন হিরু আলমের আইনজীবী।